গেলাম, সেখানে শিল্পী হইলো নকুল কুমার বিশ্বাস আর আমি। কইলাম বাইরে উপস্থাপক কই, আমরা তো শিল্পীরা রেডি, স্টেজে উঠগুম, কো ভাই ঠিয়া দিয়ে আনছি, উনি শুরু করে দেন, উপস্থাপক নাই। কইলাম এটা হাতাইলে কথা কস্তা, উপস্থাপক না থাকলে স্টেজে উঠতে তো ভালো লাগে না। হঠাৎ করে এক হলো আইকো ভাই আরে দিস হাঁটালাই, আইকো বাইরে হাঁটাইতে হইব না, তুই উপস্থাপক না জানিস, করতে ইসান একবার আই কয় গিরে একবার ফেলে দিয়েছে চাপ আইকো। আচ্ছা তুই উপস্থাপনা কর ভালো করি। নকুল কুমার স্টেজে উঠবো তার উপস্থাপনার স্টাইল, সে এইভাবে স্টেজে উঠেই এইদিকে এক দৌড় দেয়, আবার সেইদিকে এক দৌড় দেয়, মনে কাবাডি খেলতে আছে। আমি তো চিন্তা করি এরম উপস্থাপক তো জীবনেও দেখি নাই, ইঞ্জিন নকুল কুমার রেডি হয়ে গেছে, নাম কইলে উঠবো। সে উপস্থাপনা করতেছে, ভাই সব দেখতে খাড়ো, ইত্যাদিতে গান গায়, হারমোনিয়াম বাজায়, হেভি গান গায়, দারুণ গান গায়, পাল্লা গান গায়, শিল্পী নাম বলি গেছে। এর নকুল কুমার তো খালি এরম করতেছে, কিরে নাম কয় না, আস্তে করে আইসে তার পাশে দাঁড়াইছে, দাঁড়াই দাঁড়ানো ছায় ভাই সব একটু আইসে বেটার নামে একটু আইসে। ইয়ের পরে তো আমার পালা, আমাকে সর্বনাশ, এত বড় শিল্পীর নাম বলি গেছে, আমার নামটা জানি খবরদার, ঘাটো ঘাটো কবি না, আয়ু কিন্তু ঘাটো খবরদার, একবারও ঘাটো কবি না। ওই আমার উপস্থাপনা ওইদিন কিভাবে করলো, ভাই সব ভাই সব, মানে মনে হয় তো ওষুধ বেশি হয়েছে, আমার নামটা জানি ঠিক মতো কয় নাই। ইয়ার পরে বলতে সেই শিল্পী, এবার মনে হয় হাত ঘুরে আছে, সেই শিল্পী মনে হয় হ্যান্ডেল বা ঢোকানি ইস্টার দিবে, এরপরে সেই শিল্পী সেই শিল্পী সেই শিল্পী সেই শিল্পী সেই শিল্পী সেই শিল্পী যাকে হাটে বাটে ঘাটে রেডুর ভিতরে দেখা যায়, কারো বাদ যে না আর রেডুর ভিতরে দেওয়া যায়, একবার সর্বনাশ, এটা আর কয় রেডুর ভিতরে দেওয়া যায়। সারা জীবন কাম করলাম টিভির পর্দায় সিনেমার পর্দায়, এতে কয় কিরে রেডুর ভিতরে কবে আবার আনাইলাম। এরপরে নাম কইছে সেই শিল্পী হারুন, হারুন একে ঝাঁক ঘুষি গেলে অর্ধেক মনে আছে উঠি দেয়, তাড়াতাড়ি হেতার পাশে দাঁড়াইলাম, এটা আরে দেখো একটু আইসে হারুন প্যাসেঞ্জার, আই বলে প্যাসেঞ্জার, আর কয় রেডুর ভিতরে দেওয়া যায়। সারা জীবন কাম করলাম টিভির পর্দায় সিনেমার পর্দায়, এতে কয় কিরে রেডুর ভিতরে কবে আবার আনাইলাম। এরপরে নাম কইছে সেই শিল্পী হারুন, হারুন একে ঝাঁক ঘুষি গেলে অর্ধেক মনে আছে উঠি দেয়, সর্বনাশ। তো আমার দেশে ভাই যে উপস্থাপনা করলো এতক্ষণ, ভালো লাগছে? ভালো উপস্থাপনা করছে, ওনার জন্য জোরে সোরে একটা হাততালি।